A few moments later. This is. কিভাবে টানতেছে মানে স্পিডব্রেকারটা দেখাই যাচ্ছে না এখানে কিছুক্ষণ আগে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকটুর জন্য আমি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করতাম সো আমি চিন্তা করলাম যে যেহেতু আমি যেহেতু বেঁচে গেছি হয়তো এই রাস্তা দিয়ে আরও অনেকগুলো বাইকার বা অনেকগুলো গাড়ি যাবে তারও অ্যাক্সিডেন্ট করতে পারে কারণ এটা একটা হাইওয়ে তুমি ওই সাইডের গাড়িটা খেয়াল রাখিও হ্যাঁ কারণ এখানে আবার যেভাবে গাড়ি চলতেছে আমরা যে হাইওয়েটিতে আছি সেটা হচ্ছে আপনার চট্টগ্রাম টু কক্সবাজার হাইওয়ে সো এখানে অনেকগুলো স্পিড ব্রেকার আছে যেগুলো রাতের বেলায় একটুও দেখা যায় না কারণ এগুলো ব্ল্যাক কালারের যার কারণে এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেক বেশি হয় তো আমরা ফ্রেন্ড চিন্তা করলাম যে স্পিড ব্রেকারটা হোয়াইট কালার করে দিই সো আপনারাও যাদের যে যে এলাকায় স্পিড ব্রেকার আছে আপনারাও চেষ্টা করবেন যে স্পিড ব্রেকারগুলো হোয়াইট কালার করে দিতে সো সব কিছু কিন্তু সরকারের দায়িত্ব বলে কথা নেই আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে সো আমরা আমাদের রেসপন্সিবিলিটি থেকে কাজগুলো করব আমরা উন্নত বিশ্বে যদি খেয়াল করে থাকি দেখবেন যে আপনারা কোনো হাইওয়েতে কোনো স্পিড ব্রেকার থাকে না আর যদি থেকেও থাকে ওইটা অবশ্যই জেব্রা ক্রসিং বা হোয়াইট কালার করে দেওয়া হয় যাতে গাড়ি অনেক দূর থেকে যাতে বুঝতে পারে ওই জায়গায় স্পিড ব্রেকার আছে বাট আমাদের বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো অনেক স্পিড ব্রেকার আছে হাইওয়েতে বলেন বা সিটিতে বলেন নর্মাল রাস্তায় বলেন কোনো ধরনের হোয়াইট কালার লোগো বা জেব্রা ক্রসিং থাকে না তো যার কারণে হোয়াইট কালার না থাকার কারণে স্পিড গাড়ি অনেক স্পিডে থাকে বাইক অনেক স্পিডে থাকে যার ফলে অ্যাক্সিডেন্টের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায় সো এই জায়গায় আমাদের একটু কাজ করা উচিত আমাদের সবাই মিলে যদি এই জায়গায় একটু কাজ করি তাহলে হয়তো কিছুটা অ্যাক্সিডেন্টের পরিমাণ আমরা কমাতে পারবো ইনশাআল্লাহ এখন রাত প্রায় 1টা বাজে আর একটা গাড়িও আপনারা খেয়াল করে দেখবেন একটা গাড়িও কিন্তু 50 নিচে নেই মানে 50-60 উপরে সব গাড়ি 100 উপরে স্পিডে চলতেছে যার কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় সো হোয়াইট কালার করে দেওয়ার কারণে অনেকগুলো গাড়ি দেখতেছি আমরা কিছুটা স্লো হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতেছেন আগের মতো কিন্তু স্পিডে যাচ্ছে না কারণ ওনারা বুঝতে পারতেছে এখানে যে স্পিড ব্রেকার আছে বা কিছু একটা আছে এটাকে শুধুমাত্র সাদা করে দেওয়ার কারণে ছোটো একটা কাজ 10 থেকে 20 মিনিট লাগছে আমাদের হাইস্ট করতে সো এটার কারণে হয়তো কিছু প্রাণ বেঁচে যেতে পারে বা হয়তো কিছু অ্যাক্সিডেন্ট কমতে পারে আপনারা খেয়াল করুন গাড়িগুলো কিন্তু এখন স্লো যাচ্ছে বাট প্রথমে এটা যখন ব্ল্যাক কালার ছিল তখন কিন্তু গাড়িগুলো খুবই স্পিডে যাচ্ছিলো কারণ ওনারা বুঝতেছিল না যে এখানে একটা স্পিড ব্রেকার আছে সো আমি জানি না এটা কোনো দেশে আছে কি না হাইওয়েতে স্পিড ব্রেকার দেওয়ার নিয়ম বাট আমাদের দেশে আছে আর থাকলেও এটা যাতে হোয়াইট কালার করে দেওয়া হয় প্রশাসন বা সরকারি কর্মকর্তা যারা আছেন যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই জিনিসগুলো একটু নজরে আনবেন কারণ এই জিনিসগুলো ছোটো জিনিসগুলোর কারণে কিন্তু অনেকগুলো প্রাণ বেঁচে যেতে পারে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তাদের নজরে আসে বিষয়টি ওকে গাইস এইখানে স্পিড ব্রেকারটা দেখা যাচ্ছিল না ওই জন্য আমরা কি করছি এটা পুরোটা সাধারণ করে তো এটা যখন ব্ল্যাক কালার ছিল এটা কেউ মানে কেউ দেখতেছিল না একটু সামনে দেখতেছিলাম অনেকগুলো কাঁচ ভাঙা মানে গাড়ির কাঁচ ভেঙে গেছে সো আমরা বললাম যে আমরা এটা হোয়াইট কালার করে দিই সো এখন আমরা হোয়াইট কালার করে দেওয়ার কারণে গাড়ি একটু থামতেছে সো এই জিনিসগুলো যারা এলাকাবাসী বা যারা যাদের রেসপন্সিবিলিটি ওনাদের একটু নজরে আসা উচিত কারণ এটার কারণে কিন্তু অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে আমাকে হেল্প করছে হচ্ছে উমর তারপর হাসনাত এদিকে আসা হচ্ছে আসিফ থ্যাংক ইউ তোমাদেরকে এত এত রাত এখন অলমোস্ট রাত 1টা বাজে থ্যাংক ইউ সবাইকে আর ভিডিওটা এখানে শেষ করতেছি যাদের এলাকায় স্পিড ব্রেকার করে তারা অবশ্যই হোয়াইট কালার করে দিবেন তাহলে হয়তো কিছু লোকের প্রাণ বেঁচে যেতে পারে থ্যাংক ইউ টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই